দিনটিকে আলাদা করে বেছে নেওয়ার তাৎপর্য, দিনটিকে নৃত্য দিবস হিসেবে ঘোষণা করার মুখ্য উদ্দেশ্য তথা কার্যকারিতা জানতে আমরা প্রত্যেকেই আগ্রহী। আমাদের মনের কোণে উঠে আসা এই সকল প্রশ্নের উত্তর অন্বেষণ করেছেন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক শ্রদ্ধেয় শ্রী নরেশ কুমার। আন্তর্জাতিক নৃত্য দিবসের কিছু তথ্য নিয়ে তার রচনার প্রথম অধ্যায়টি পাঠ করে শোনাবো। এখন পাঠ করার আগেই জানাই, আমি বাচিক শিল্পী নই, পাঠ করার কোনো নিয়মিত অভ্যাসও আমার নেই, তাই ভুল ত্রুটি হলে আপনারা নিজ গুণে মার্জনা করে নেবেন এটাই আমার প্রার্থনা। স্বাভাবিক ভঙ্গি, আরোপিত ভঙ্গি ও ছন্দের সুচারু মেলবন্ধনে সৃষ্টি হয় নৃত্য। সমস্ত প্রকার চারুকলার মধ্যে নৃত্য অন্যতম। শুধু অন্যতম নয়, বলা যেতে পারে এটি সমস্ত কলাবিদ্যার মধ্যে প্রাচীনতম। সৃষ্টির সেই আদি লগ্নে প্রাণীর সঞ্চার হওয়া মাত্রই প্রাণীর সঙ্গে জড়িয়ে গেছে নৃত্য। তবে তা কেমনভাবে? মানব সভ্যতার একেবারে গোড়াতে ছিল না সুস্পষ্ট ভাষার ব্যবহার, তবে একে অপরের সঙ্গে যোগসূত্র তারা স্থাপন করত বিভিন্ন ভাব ও ভঙ্গিমার মাধ্যমে। অতএব সেই সময় থেকেই নৃত্য মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আবার দেখা যায়, গ্রিক দেবতা জিউসের রাজসভা থেকে দেবরাজ ইন্দ্রের সর্বসভা এই কলার উপস্থাপনায় নন্দিত করত ভোক্তাদের। সৃষ্টি থেকে সংহার, দমন থেকে পালন, সবের সঙ্গেই অঙ্গাঙ্গে জড়িয়ে রয়েছে নৃত্য। ইতিহাস সাক্ষী দিচ্ছে, আবহমান কাল ধরে সমগ্র বিশ্বের রাজা উজিরদের অবসর বিনোদন, কর্মযজ্ঞ, আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ নৃত্য গীত ব্যতীত একেবারেই অসম্ভব। দেবতা হোক বা রক্ত মাংসে করা মানুষ, এই আদিমতম কলার রসাস্বাদনে মেটে ওঠেন সকলেই। অথচ সৃষ্টির সেই আদিকাল থেকে মানব জাতির অনুভূতি ও আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই কলাটির ভাগ্যে জটিনী যথার্থ স্বীকৃতি। একবিংশ শতাব্দীর দুর্বার আধুনিকতার তথাকথিত সোনার কাঠির জালস্পর্শ সাপ মুক্তি ঘটাতে পারেনি নৃত্যকলার। পৃথিবীর প্রায় অর্ধেক দেশে এখনও আইনি অনুমোদন লাভ করেনি নৃত্যচর্চা। এই শিল্পচর্চার প্রচারের লক্ষ্যে এখন উদাসীন বহু দেশের শাসক সরকার, এমনকি বঞ্চিত কোনো রকম অনুদান কিংবা সরকারি পৃষ্ঠপোষকতা থেকেও। সংকটের এই করাল ছায়া সরিয়ে অন্ধকার থেকে আলোর পথে নৃত্যকলাকে প্রতিষ্ঠিত করার মানুষে প্রয়োজন হয়ে পড়ে একটি বিশেষ দিনের, যেদিন শুধুমাত্র নৃত্যচর্চা এবং সাধনার উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এই চিন্তা অনুযায়ী আন্তর্জাতিক নৃত্য সংগঠন ইন্টারন্যাশনাল ডান্স কমিটি 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস প্রথম উদযাপন করে। সালটা ছিল 1982। আধুনিক ব্যালেট নৃত্যের স্রষ্টা জেন জর্জেস নভারের জন্মদিনই চিহ্নিত হয় আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে। এই আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপনের লক্ষ্য শুধুমাত্র ব্যালেট জনককে সম্মান প্রদর্শন কিংবা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নয়, পরিচিত ধারার অনুষ্ঠান সূচি অতিক্রম করে নৃত্যের প্রতি সর্বস্তরের মানুষের উৎসাহ ও আকর্ষণ জাগিয়ে সমস্ত রাজনৈতিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক বাধা অতিক্রম করে নৃত্যের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে একসূত্রে গাঁথা। প্রদর্শনের পদ্ধতি, মাধ্যম বা ক্ষেত্র যাই হোক না কেন, আমরা নৃত্যশিল্পীরা সমস্ত মানুষের সঙ্গে এক ও অভিন্ন। বিশ্বমৈত্রীর এই পূর্ণ মন্ত্রে সংকট বাধা কাটিয়ে বিশ্বসভায় স্বমহিমায় উদ্ভাসিত হবে এই শিল্পকলা, এমনটাই ধারণা বিশ্ব নৃত্য সংগঠনের। আন্তর্জাতিক নৃত্য দিবস যথাযথ মর্যায়ে উদযাপিত হয় সমগ্র বিশ্বে,
কেন্দ্রস্থলটি ইউরোপীয় শিল্প ও আভিজাত্যের প্রাণকেন্দ্র প্যারিসে। বিভিন্ন বিষয়ে এবং গুরুত্বপূর্ণ দিকে আলোকপাত করেন ইউনেস্কো অন্তর্গত ইন্টারন্যাশনাল ডান্স কাউন্সিলের সভাপতি আলফ্রেস গ্রাফটিস। 2003 উদযাপিত হওয়া নৃত্য দিবসে তিনি বলেন, পৃথিবীর প্রায় অর্ধেক দেশে নৃত্য এখনো আইনত সিদ্ধ বা অনুমোদিত নয়। বহু দেশে নৃত্য চর্চার স্বার্থে কোনো সরকারি মূলধন অনুদান করার ব্যবস্থা নেই। নৃত্য শিক্ষা বা নৃত্য চর্চার প্রচার ও প্রসারে সম্ভব হয়নি ওই সব দেশগুলিতে। 2005 সালে নৃত্য দিবসে প্রাথমিক নৃত্য শিক্ষার উপর জোর দেওয়া হয়। সিআইটি বিশেষভাবে অনুরোধ করেন সমস্ত নৃত্য সংগঠনগুলোকে যাতে তারা মিনিস্টার অফ এডুকেশনের সঙ্গে একসঙ্গে এই দিনটি উদযাপন করে। নৃত্য সম্পর্কীয় রচনা লিখে, নৃত্য সম্পর্কীয় ছবি এঁকে, এমনকি মুক্তাঙ্গনে নৃত্য প্রদর্শন করার মাধ্যমে এই দিনটিকে উদযাপন করার আহ্বান জানান তিনি। 2006 সালে সভাপতির বক্তব্যে প্রকাশ পায় এই সংগঠনগুলিতে নৃত্যশিল্পীদের যোগদানের অনিচ্ছার কথা। নৃত্যকলা সমাজের স্বীকৃতি না পাওয়ায় সভাপতি আহ্বান জানান সমস্ত নৃত্যশিল্পীদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ডান্সার্স অফ দ্য ওয়ার্ল্ড রাইট 2007। 2007 সালে নৃত্য দিবস উৎসর্গ করা হয় শিশুদের জন্য। 2008 সালে আলফ্রেস রাফতেস একটি ইমেল প্রচার করেন যাতে বলা হয়, সরকার, পৃষ্ঠপোষক এবং বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের নৃত্য প্রচার ও প্রসারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে পারে। এই তিন মাধ্যম বিশেষভাবে নৃত্য চর্চাকে সহযোগিতা করতে পারে। নৃত্যশিল্পীদের এই সব মাধ্যমগুলোর কাছে পৌঁছতে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। তাই সিআইডি সংস্থার মাধ্যমে একটি প্রস্তাব দেওয়া হয়, নৃত্য এবং সকল ধারার নৃত্য পরিবেশন করার জন্য। 2010 সালে আলফ্রেস রাফতেস লেখেন রাষ্ট্রপুঞ্জ 2010 সালটিকে সাংস্কৃতিক পুনর্মিলনের বছর হিসেবে ঘোষণা করেছেন এবং ইউনেস্কো সংস্থাকে দায়িত্ব দিয়েছেন এর প্রধান আয়োজক সংস্থা হিসেবে। কারণ 60 বছরেরও বেশি সময় ধরে মানুষের সংস্পর্শে থেকে জ্ঞান আহরণ ও বিতরণ করে এসেছে এই সংস্থাটি। ইরানা বকোবা, ইউনেস্কো ডিরেক্টর জেনারেল, প্রস্তাব দেন এক সার্বজনীন দর্শনের, দ্য নিউ হিউম্যানিজম, এক নতুন মানবিকতা যা আহ্বান করবে সকল মানব জাতিকে, বিশ্বায়ন ও সংকটকে দেখবে এক নতুন মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে, যার দ্বারা সামাজিক একতা ও শান্তি বজায় থাকবে। নৃত্য হল প্রত্যেক সংস্কৃতির একটা মূল ধারা যা পৃথিবীর সকল মানুষকে একত্রিত করে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, জ্ঞান বিতরণ এবং আহরণের সুযোগ দেয় উৎসব এবং অনুষ্ঠানের মাধ্যমে। এবং প্রত্যেক বছর বহু সংখ্যক মানুষ এই আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশগ্রহণ করে। নৃত্য শিক্ষক শিক্ষিকারা পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা দান করেন এবং নৃত্যের মাহাত্ম এবং মাধুর্য ছাত্রছাত্রীদের অনুধাবন করতে সাহায্য করেন। বিভিন্ন সংগঠন এই নৃত্যশিল্পীদের সুযোগ দেন তাদের কলা প্রদর্শন করার বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, যেখানে নৃত্য গবেষক, ঐতিহাসিক ও সমালোচকেরা অংশগ্রহণ করেন, সেখানেও কলা প্রদর্শন করার এক সুবর্ণ সুযোগ পান এই নৃত্যশিল্পীরা। দেশ, কাল ও ঘরানার ঘেরাটোপ থেকে বেরিয়ে সকল নৃত্যশিল্পীদের মিলিত হতে হবে সকল নৃত্য মোদীদের সঙ্গে। নিজস্বতাকে অক্ষুণ্ণ রেখে আত্মস্থ করতে হবে অন্যান্য ভাবধারাকে। উন্মুক্ত মনে স্বাগত জানাতে হবে অন্যকে। দিবে আর নিবে, মিলাবে মিলিবের আত্মীকরণ মন্ত্রে পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়েই সার্থক এবং সাফল্যমণ্ডিত হবে আন্তর্জাতিক নৃত্য দিবসের মূল লক্ষ্য। আজ আমরা নৃত্য দিবস, বিশ্ব নৃত্য দিবস উদযাপন করছি। আমরা এতক্ষণ যেটা শুনলাম বিশ্ব নৃত্য দিবস উদযাপনের মূল লক্ষ্য, বাণীচক্র মিউজিক অ্যান্ড ডান্স ট্রেনিং কলেজ তাদের এই প্রথম নৃত্য দিবস পালন করার মধ্যে সেই লক্ষ্য অনেকটা কেন
পুরোটাই ছুঁয়ে ফেলেছে, কারণ এই প্রথম আমরা আমাদের মাধ্যম, আমাদের ঘরানা, আমাদের ভাবধারাকে সরিয়ে রেখে বা সঙ্গে রেখে আমরা সকলে একসঙ্গে মিলে নৃত্য প্রদর্শন করছি। এবং শুধুমাত্র আমরা শিক্ষকরা নৃত্য প্রদর্শন করছি একসঙ্গে সেটা শুধু নয়, আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু কেউ শুধুমাত্র তাদের নিজেদের শিক্ষকের কাছ থেকে নৃত্য প্রশিক্ষণ নিয়ে আজকে নৃত্য প্রদর্শন করবে না, আমরা প্রত্যেকে একসঙ্গে একজোট হয়ে কাজ করছি। ঠিক বলা যেতে পারে একসূত্রে বাঁধিয়াছি মোরা সকলে। নমস্কার।